অন্যের বউকে বিয়ে করেছেন নাসির হোসেন। তোর প্রেমেতে ভুলে আমি চালাইছিলাম রেলগাড়ি, তোর প্রেমেতে ভুলে আমি চালাইছিলাম রেলগাড়ি। স্বাধীন দেশ বিনা রক্তপাতে স্বাধীন করে নাসির নিজে এখন পরাধীন। আপনি আমাকে কি বোঝাতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না স্যার। নাসির যে মেয়েকে বিয়ে করছে তার আগেও দুইটা বিয়ে হয়েছিল। প্রথম স্বামীর ঘরে 8 বছরের একটা কন্যা সন্তানও আছে। নাসিরের আগেই বোঝা দরকার ছিল যে দেশ আগেই 2 বার স্বাধীন হয়ে গেছে সেই দেশ স্বাধীন করে কোনো লাভ নাই, কারণ খনিজ সম্পদ যা ছিল আগেই 2 জনে নিয়ে গেছে। বুঝো না এই ব্যাপারটা, না বুঝি হইয়ার পর কি কর। সবচেয়ে মজার ব্যাপার হলো তামিমা প্রথম স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করে ফেলছে। তাইলে তো আরো ভালো, নাসির হোসেন দেশের প্রথম ছেলে সতীন হওয়ার যোগ্যতা অর্জন করলো। আমার অভিশাপটা লাগছে রে, এক্কেরে খাপে খাপে লাগছে। আপনার অভিশাপ লাগে নাই কাকু, আপনি তো নিজেও জানেন স্পিন বোলাররা খেলার শুরুর দিকে বোলিং পায় না, শেষের দিকে বোলিং পায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আরে বেটা, অন্যের স্টেপ লাগানো বল দিয়া বোলিং করতে করতে তোর রুচিটাই পাল্টে গেছে। আপনি ভুল বললেন কাকু, আমার মতো চালাক লোক দুনিয়ার বুকে কমই আছে। 3-4টা স্বামীর কাছ থেকে কেড়ে নিয়ে অন্যের বুকে বিয়ে করা শুধু আমার মতো চালাক লোকেরাই পারে। যাক, তোর আর কোনো কথাই বলবো না, শুধু একটা কথাই বলবো, নোবেলটা নিয়ে যাইস। আমার জীবনে গাঞ্জাখুর, মদখুর, বিড়িখুর অনেক মানুষই দেখছি, কিন্তু তামিমার মতো পুরুষখুর একটাও দেখি নাই। সেই জন্যই তো বলতাছি নাসির হোসেনের বউ তামিমা একজন মিথিলা প্রো। তুই ঠিকই বলছস, যখন নাসিরকে ছেড়ে যাবে তখন হয়ে যাবে শ্রাবন্তী প্রো। প্রতি ঘন্টায় ঘন্টায় নাসিরের বউয়ের একজন করে স্বামী আবিষ্কার করতেছে সাংবাদিক সাহেবেরা। আমি তো ভয়ে আছি সেঞ্চুরিটা মনে হয় এইবার হয়েই যাবে। আমি তো ভয়ে আছি তামিমার স্বামীর লিস্টে কবে জানি আপনার নামটাও চলে আসে। আরে বেটা, আসতে বল, নাসির ভাই রাগ করবে আবার। তবে যাই বলেন না কেন, নাসির তামিমা দুইজনেই পাক্কা খেলোয়াড়। কিন্তু দুঃখ, নাসির ভাই ওপেনার হইতে পারলো না, রানের খাতা আগেই 2 জন খুললা ফেলাইছে। তোর বোঝা দরকার, যে পিচে বিডি বিলার্সের মতো বিধ্বংসী ব্যাটসম্যান ব্যাটিং করে গেছে সেই পিচে নাসির কিচ্ছুই না, অযথাই বেকার খাটনি। নাসির ও তার ছেলে সতীন রাকিবের কল রেকর্ডটা শুনে নাসিরকে খুব অসহায় মনে হয়েছে। কল রেকর্ডটা আপনাদের শোনাবো ভিডিওর শেষের দিকে। ওকে ওকে। কল রেকর্ডের উপর ভিত্তি করে তামিমাকে আমি একটা পরামর্শই দিব, সপ্তাহে 3 দিন নাসিরের কাছে, 3 দিন রাকিবের কাছে, আর 1 দিন জনি ভাইয়ের কাছে থাকেন, তাহলে শান্তি পাবেন। তামিম ভাই, আমার বউকে নিয়ে একটা আজে বাজে কথাও বলবেন না, বইলা দিলাম কিন্তু। শালা, তুই যে কাম করছো, তোরে সহতর বউকে শ্রীজিতের কাছে বিয়ে দিয়ে ইন্ডিয়ায় রপ্তানি করার ব্যবস্থা করতাছি। দাঁড়া ভাই, তাড়াতাড়ি করেন, নাসির তামিমার সমীকরণ শ্রীজিৎ মিথিলার সমীকরণের চাইতে অনেক কঠিন। সুবা কইরে তুই আয় আমারে বাচ্চা, কথা দিলাম মজা তুইও পাবি, মজা আমিও পামু। যাই হোক, এইবার আমি অপ্রিয় কিছু সত্য কথা বলতে চাই। আপনারা তামিমার মতো মাল্টিপ্লাগদের কখনোই বিশ্বাস করবেন না, কারণ প্রশান্ত মহাসাগরের গভীরতা খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু এই সকল মাল্টিপ্লাগদের মনের গভীরতা খুঁজে পাওয়া সম্ভব না। কথা সত্য। আর আরেকটা কথা, সমুদ্রের গভীরতা না জেনে কখনো পিলার বসাতে যাবেন না, স্রোতে ভেসে যাবেন, কিন্তু সেই সাথে জমির খতিয়ান দেখে জমি ক্রয় করবেন, না হলে আপনার অবস্থাও কিন্তু নাসিরের মতো হতে পারে। সবশেষে রইল নাসিরের জন্য শুভকামনা, হ্যাপি বার্থডে নাসির। হাসি বন্ধ বন্ধ। তো চলুন এবার নাসির ও তার ছেলে সতীন রাকিবের কল রেকর্ডটা শুনে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া, আমি নাসির হোসেন বলতেছিলাম, ক্রিকেট প্লেয়ার নাসির হোসেন। রাকিবের নাম্বার না? হ্যাঁ, রাকিবের নাম্বার। মানে আমি আপনাকেই চাচ্ছি। ও আচ্ছা, বলেন। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আমি মানে কিছু কথা বলার জন্য আপনাকে ফোন দিছি। হুম হুম। এটা হচ্ছে টাইম পারপাসে। হ্যাঁ ঠিক আছে, আপনি যেগুলা মানে যা করলেন, কি করলো আপনি নাকি জিডি করছেন শুনলাম। তো জিডি করছি, আমার করছি। হ্যাঁ বলেন। জিডি করছেন আপনি? জিডি করছি আমি। হ্যাঁ, এগুলা করে কি পাইতেছেন আপনি আমাদের একটু বলবেন, আপনাকে জানাতে। আপনি না না, আমি কিছু পাইতেছি না, আমি বলতেছি যে আপনি জানেন তো আমি সম্পর্কে সবকিছু। আমি সবকিছু জানি। কি কি জানেন আপনি? সবকিছু জানি। সবকিছু কি কি জানেন? ওর বাচ্চা আছে, ওর বিয়ে হয়েছে। হ্যাঁ, বয়ফ্রেন্ড ছিল। নাম কি বয়ফ্রেন্ডের? অলোক। ওর আমি ইচ এন্ড এভরিথিং জানি, তো আমি জেনে শুনে বিয়ে করছি, বুঝতে পারছেন না। হ্যাঁ হ্যাঁ। এখন জিনিসটা হচ্ছে যে আপনি কি চান না তামিমা হ্যাপি থাক? তো আপনি যদি বলেন আপনি আমার যে আপনি চান তামিমা সুখী হোক না, তা আপনি চান না যে আমি আর তামিমা সুখী থাকি? আমি জানেন একজনের মেয়ে আছে, তো সংসার আছে, তো আপনি সেটা কিভাবে করলেন? আপনার সাথে তো সংসার নাই,
বুঝতে পারছেন না তো এখন ভাই আমি এত ঘুরে পেঁচে কথা বলতে পছন্দ করি না ভাই আপনি আমার ফোন দিচ্ছেন কেন? আমি তো আপনার চিনি না, ফোন দিবে তামিমা? আমার তামিমা ফোন দিবে কেন? তো অবশ্যই তো তামিমা তো কথা বলবে, তোদের সমস্যা তামিমার নাকি আপনার এখন, তাই না? ফোন তো তামিমা দিবে, আগে যখন সে চলে গেল যে আটকা পড়লো, এর আগেও আমার সাথে দেখা করে আমার সাথে শুইয়া তারপরে গেছে, তাই না? আচ্ছা আচ্ছা, আমার কথা তো আপনার সে কেমনে গার্লফ্রেন্ড হয়ে যায় ভাই? আমি এখন আসলে নামাজে যাবো, তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন, যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরের কোনো মজার ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণের জন্য আলবিদা।